নির্বাচনী প্রচারৰ মাজতে হাগ্ৰামাৰ ভৱিষ্যতবাণী। নির্বাচনৰ পিছতেই ভঙ্গ হ'ব বিজেপি ইউপিপিএলৰ মিত্রতা। হাগ্ৰামাৰ দাবী, কোকৰাঝাৰৰ বিজেপিয়ে ভোট দিব নাঙলত। ৰাজ্যৰ তৃতীয় তথা অন্তিম পৰ্যায়ৰ নির্বাচনৰ বাবে প্রচার অভিযান তীব্রতৰ হৈছে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত। বিজেপি মিত্রদল ইউপিপিএলৰ প্ৰাৰ্থীক পৰাস্ত কৰিবলৈ উঠি পৰি লাগিছে বিপিএফ। নিজ দলৰ প্ৰাৰ্থী খাম্ফা বৰগৈয়াৰীৰ হৈ প্ৰচাৰ অভিযানত ব্যস্ত হৈ পৰিছে বিপিএফৰ মুৰব্বী হাগ্ৰামা মহিলাৰী। শনিবাৰে পৰ্বতজোৰাত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ গৈ হাগ্ৰামাৰ দাবী, মন্ত্ৰী এমএলএ আহিও লাভ নাই। কোকৰাঝাৰৰ বিজেপিয়ে বিপিএফকে ভোট দিব। আর কোকৰাঝাৰ লোকসভা যান মন্ত্রী এমএলএ মিটিং নকরতো সব নাটক ভিতর সব নাঙ্গল বিজেপি বিজেপি সব ভিতর নাঙ্গল নাঙ্গল। এই প্রচার অভিযানতে হাগ্ৰামাৰ ভবিষ্যৎবাণী, নির্বাচনের পিছত নাথাকে বিজেপি ইউপিপিএলৰ মিত্রতা। এমপি নির্বাচনের পিছত রিজাল্ট যেতিয়া দিব 4 জুন তারিখত, 4 জুন তারিখের রিজাল্টের পিছত প্রায় ইউপিপিএল আর বিজেপি একদম মারে কি কয় এই ফাটাফাটি হয়ে যাব। ইয়ার মাজতে হাগ্ৰামাৰ প্রতিজ্ঞা, ইউপিপিএলক হরুয়ামে কোনো ফ্যাক্টর নহয় ইউপিপিএলে। এইবার ইউপিপিএলর দলক এমপি ইলেকশনত গুরু হারা নিচিনা হারাই দিম। আমি কিয় বিপিএফ মুরব্বী হাগ্ৰামা ইমান কনফিডেন্ট? বিজেপিয়ে ইউপিপিএলক ভোট নিদে, বিজেপিয়ে ইউপিপিএলক ভোট নিদে, এইটো অফেন্স সিক্রেট হয়ে আছে। ইউপিপিএলও জানে, বিজেপিও জানে। আনহাতে শালবাৰীত নির্বাচনী প্রচারত ব্যস্ত বিপিএফৰ প্রার্থী খাম্ফা বৰগৈয়াৰী। সব মহিলা সকল, দাদা ভাই সকল, বড়ো মাইনরিটি, রাজবংশী, অসমীয়া, নেপালী সবে ওলাই পড়িছে, ওলাই আহিছে। আর দলে বলে সকলোৱে সিদ্ধান্তত আছে ইতিমধ্যে যে বেলেগক এবার ভোট নিদিয়ে নাঙ্গলকে দিব। বিপিএফৰ লক্ষ্য বিটিআর নির্বাচন। বিপিএফে কোকৰাঝাৰ লোকসভা দখলৰ জৰিয়তে বিটিআর নির্বাচনত নিজৰ শক্তি বৃদ্ধি কৰাৰ পৰিকল্পনা কৰিছে। এই পরিকল্পনাত বিপিএফ পিছে কিমান সফল হব সেয়া 7 মে'ত ভোটারে নির্ধারণ করব। মুসলপুরের দেবজিৎ নাথ আর শালবাৰীৰ আমির আলীর রিপোর্ট, এনকে টিভি।